এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন গতকাল সীতাকুণ্ড BMDPU-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় প্রায় 5 কিলোমিটার বেশি এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 38 জন নিহতের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে এখানে যিনি ইনচার্জ রয়েছেন জেলা পুলিশের আলাউদ্দিন, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রায় 106 জন বানিয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়াও যারা অন্যান্য যারা আহত হয়েছেন তারা চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে স্বজনদের খুঁজতে নিহত স্বজনদের খুঁজতে অনেক স্বজনরাই কিন্তু এসেছেন। এছাড়াও এখানে রোগীদের সেবা করতে বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্বেচ্ছাসেবীরা ছুটে এসেছেন, বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন গাউসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছুটে এসেছেন সকাল থেকে এখানে কাজ করছেন। এছাড়াও কিছুক্ষণ পর পর কিন্তু যারা অগ্নিকাণ্ডে ঝলসে গেছেন তাদের কিন্তু এখানে আনতে দেখা গেছে অ্যাম্বুলেন্স যোগে। আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে প্রচুর ভিড় আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স যোগে এখানে সকলকে আনতে চেষ্টা করছেন। আমরা অবস্থান করছি, ইমার্জেন্সি গেট যেটি রয়েছে সেখানে অবস্থান করছি। কিছুক্ষণ পর পর কিন্তু জলসানো অবস্থায় রোগীদেরকে আনা হচ্ছে এবং খুব আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে এখানে ভর্তি করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছিয়া কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা, স্কাউটার ভাইয়েরা কিন্তু সকাল থেকেই নিরবভাবে তারা কাজ করে যাচ্ছেন যে এখানে যারা রোগী আসছে তাদের সহযোগিতা করার জন্য তারা এখানে অনেকক্ষণ যাবত অবস্থান করছে। এছাড়াও স্কাউট গাউসিয়া কমিটি এছাড়াও রেড ক্রিসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনে কাজ করছেন। অধিকাংশ কিন্তু অ্যাম্বুলেন্স যোগেই এখানে আনা হচ্ছে কিছুক্ষণ পর পর। দর্শক, আপনাদের আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, কিছুক্ষণ পর পর কিন্তু আমরা আপডেট নিচ্ছি, অর্থাৎ সর্বশেষ জানার চেষ্টা করছি। সকালেই কিন্তু লাশের সংখ্যা কম ছিল, কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি নিশ্চিত করেছি এখানে যিনি দায়িত্বে আছেন জেলা পুলিশের ইনচার্জ আলাউদ্দিন, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 38 দাঁড়িয়েছে এবং এদের মধ্যে 8টি লাশ শনাক্ত করা গিয়েছে এবং বাকিদের এখনও পর্যন্ত কোনো শনাক্ত করা যায়নি। আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করি, অনেকে ভিড় জমাচ্ছেন তাদের যে স্বজনদের খোঁজে, বিভিন্ন যারা স্বজন রয়েছে তারা ভিড় জমাচ্ছেন, কেউ ছবি দেখিয়ে বা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে তাদের রোগীদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে কয়েকজন অপেক্ষারত অনেক স্বজন রয়েছে, আমরা যদি তার কাছ থেকে একটু জানতে চাই সরাসরি। আমরা অনেক মেডিকেলে ইয়া করছিলাম, তালাশ করছিলাম। ওই আপনার পরিচয়টা দিবেন একটু, কি ঘটেছে আপনার যে স্বজন যারা হারিয়েছেন এই সম্পর্কে? আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি কুমিরা। এখন আমার বড় ভাই মোহাম্মদ আবুল হাসান কালকে BMDPU-তে গেছিল গাড়ি লোডিং করার জন্যে। যখন আগুন ধরছিল তখন আমার ভাইয়া বাবিকে ফোন করে বলছে যে আজকে গাড়ি লোডিং হবে না, আমি বাড়িতে চলে আসব। যখন বিস্ফোরণ হয়েছে এরপর থেকে ওনার মোবাইল বন্ধ, ওনার আর কোনো হদিশ এখন আমরা পাই নাই। উনি আমরা মা ও শিশু হাসপাতালে গেছিলাম, আগ্রাবাদ মেট্রোপলিটনে গেছিলাম, আরও হাসপাতালে গেছিলাম, ওইখানে রুগী আছে কিন্তু আমার ভাইকে আমরা ওইখানে পাই নাই। এখানে আমরা মর্গে দেখছিলাম, ওইখানেও পাই নাই। এখানে উপর থেকে নিচ পর্যন্ত আমরা খুঁজে এখন আমার ভাইয়ার হদিশ পাই নাই আমরা। ওইখানে শুনছিলাম একটা কভার কন্টেইনারের মধ্যে রাসায়নিক কিছু পদার্থ ছিল, ওইগুলো আগুন থেকে মানে একটা ইয়ে হয়ে গেছে, ওটা এরপরে বিস্ফোরণ হয়েছে। প্রথমে আগুন ধরছিল, ফায়ার সার্ভিস নাকি অনেক নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছিল, যখন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণও করে ইয়ে করতে পারে নাই, ওইটা বিস্ফোরণ হওয়ার পরে পর ওটা 5-7 কিলোমিটার মানে একটা ইয়ে হয়ে গেছে, অনেক শব্দ হয়ে গেছে। এটা
ওই জায়গায় থেকে 5-7 কিলোমিটার মানে উত্তর দিক দক্ষিণ দিক কোনো দিক ইয়া হয় নাই, সব জায়গায় ইয়ে হয়ে গেছে, বিল্ডিং এর গ্লাস ও অন্যান্য অনেক ইয়ে হয়েছে সবটাতে। ওইটা তো আমি বলতে পারবো না, আমি আমার বাইরটা আমি ইয়ে করতে পারবো, এটা আমি ওই ধরনের ইয়ে আমি বলতে পারবো, যেটা আমার বড় ভাই মোহাম্মদ আবুল হাসান, আমার নাম মোহাম্মদ রাসেল। আপনার ভাই কত বছর যাবত এখানে কাজ? আমার ভাই মোটর লাইনে আজকে 15 বছর যাবত এই মোটর লাইনে আছে। আপনারা কি এখানে যারা দায়িত্বে আছেন ওদের সাথে কি যোগাযোগ করেছেন? আমরা যোগাযোগ করছি, আমরা নিজেরাই চেষ্টা করতেছি ওইটা ইয়ে করার জন্য। আমরা আর মানে এখনো পর্যন্ত আমরা ওনার কোনো হদিশ পাই নাই, আমরা মেডিকেল একটাও ইয়ে রাখি নাই, হাসপাতালে গেছি সব জায়গায় ইয়ে করছি এখনো পর্যন্ত। আমরা আমাদের গ্রামের বল আমরা কুমিরার লোক। জি জি, আমরা আমাদের থানা হচ্ছে সীতাকুণ্ড থানা। দর্শক আমরা কথা বলছিলাম এখানে একজন স্বজনের খোঁজে যিনি এসছেন তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এখানে আরও অনেক স্বজনেই কিন্তু অপেক্ষমান আছে যে তাদের প্রিয়জন যারা এখনও পর্যন্ত নিখোঁজ তাদের খোঁজেই কিন্তু অনেকে এসছেন। আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এছাড়া আপনাদের আর কি বিষয় জানিয়ে রাখি, যারা পর্যন্ত এখনও তাদের স্বজনদের খোঁজ পাননি কিংবা মেলেনি, তারা বিভিন্ন হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল সহ চট্টগ্রাম বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে তাদের স্বজনদের খোঁজ করছেন এবং এখানের যারা দায়িত্বে আছেন তারাও আপ্রাণ চেষ্টা করছে যে মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির লাশটি তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং এইসব কাজে আপনাদের বারবার একটি কথাই বলছি যে যারা সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি, গাউসিয়া কমিটি এবং স্কাউট সহ বিভিন্ন সংগঠনের যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছেন লাশ শনাক্ত থেকে শুরু করে রোগীদের এখানে ভর্তি করা এবং রোগীদের চিকিৎসা সেবার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং নিঃস্বার্থভাবে তারা সহযোগিতা করছেন। এছাড়াও রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছে তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখানে প্রচুর রক্তের প্রয়োজন এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে কিন্তু সিভিল সার্জন সহ যেসব স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে তারা হাসপাতালের রিসেপশনে এসে যাতে যোগাযোগ করে এবং যার যার প্রয়োজন অনুযায়ী যার রক্তের গ্রুপ মিলবে তারাই যাতে রক্ত দিয়ে সহযোগিতা করে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছিলাম যে সীতাকুণ্ডের বিএমডিপুতে বর্তমান পরিস্থিতি আগুন কিন্তু এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণভাবে নির্বাপন্ন হয়নি, কিছুক্ষণ পর পর কিন্তু ধোঁয়া উঠছে এবং অনেকেই কিন্তু স্বজন হারিয়ে সেখানে আহাজারি করছে বলে আমাদের যিনি সহকর্মী রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া আপনাদেরকে আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, এখানে যে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং আমরা আরেকটি বিষয়ে জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের 3 জন কর্মীও কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন। আপনাদের একটু কথা বলানোর চেষ্টা করবো, এখানে যারা সহযোগিতা করছেন তাদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করবো। এখানে একটু আসলে প্রচুর দুর্গন্ধ, বড় দুর্গন্ধের কারণে আমরা সেখানে অবস্থান করতে প্রচুর দুর্গন্ধ হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর, দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে প্রচুর দুর্গন্ধ, যে পোড়া গন্ধটি রয়েছে সেটি আসলে হলো এখানে প্রচুর দুর্গন্ধের কারণে এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা একটু দূর থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছি গাউসিয়া কমিটির রেড ক্রিসেন্টের সদস্যরা লাশ শনাক্ত করার চেষ্টা করছে। আমরা একটু যদি পাশে যাই, আচ্ছা একটু যদি কথা বলি, আপনার কখন থেকে এখানে কাজ? আমরা এখানে সকাল থেকে কাজ করছি, সকাল 4:30 থেকে। কি কি ধরনের সহযোগিতা? আমরা ওই যারা রোগী পাচ্ছে না আমরা তাদেরকে হেল্প করতেছি, বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে তাদেরকে সাহায্য করতেছি, তাদের যদি পাই তাদের রোগীদের কাছে তাদেরকে হস্তান্তর করতেছি, যার যদি না পাই তাদেরকে এখানে গাউসিয়া কমিটির হাতে তুলে দিচ্ছে, ওরা ওখানে ফোন নাম্বার দিয়ে
জাস্টিফাই করতেছে রোগী আছে নাকি না। কোন সংগঠন থেকে আসছেন এবং কয়জন কাজ করছেন? আমরা আসছি মোসাইদা সংগঠন থেকে, আমরা আমরা আছি হচ্ছে আপনার ছয়জন, আর বাকিরা হচ্ছে নামাজ পড়তে গেছে, আর আমরা হচ্ছে এদিকে দেখতেছি। কথা বলছিলাম এখানে একজন স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন সদস্যের সাথে, আপনাদের আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম, যদিও লাশের এখানে দুর্গন্ধের কারণে আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে লাশ ঘর অনেক লাশ রাখা হয়েছে, এছাড়া পাশের একটি রুমে প্লাস্টিক মুড়িয়ে অনেক লাশ রাখা হয়েছে, যারা এখনও পর্যন্ত তাদের স্বজনদের খোঁজ পাননি, তারা কিন্তু ছবি নিয়ে তাদের লাশ মৃত ব্যক্তির ঘর্ষণ